বিএনপি আজকে বলছে নির্বাচনে যাবে না, বকুল ভাই তো একটু আগে বললো যে বিএনপি নির্বাচনে যেতে প্রস্তুত, সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের একটা গ্যারেন্টি ওনারা চাচ্ছে, এবং সেটার জন্য ওনারা বলছে যে তত্ত্বাবধায়ক সরকার এটার গ্যারেন্টি দিতে পারে। কিন্তু আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিশ্লেষণে যদি যাই, তাহলে দেখবেন 91 সালে তিন জোটের রূপরেখার ভিত্তি যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, বকুল ভাই অনেক পুরখাওয়া লোক, আমার বাড়ির পাশে ওনার বাড়ি নরসিংদী, সেই রূপরেখার মধ্যে ছিল নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে, আমার কাছে তিন জোটের রূপরেখা আছে, সকল রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়া হবে। সেটা তত্ত্বাবধায়ক সরকার ছিল না, দল নিরপেক্ষ সরকার ছিল শাহাবুদ্দিন সাহেবের। সেই দল নিরপেক্ষ সরকার কিন্তু যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল সকলদেরকে সমান অংশগ্রহণ করার সুযোগ দেয় নাই। আমরা যারা জাতিভেদে করেছে আমরা সেই সুযোগটি পাইনি। প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রধান রেডিও টিভিতে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছে, আমাদের সেই সুযোগটা দেওয়া হয়নি।